যে ভোটার তালিকাটি প্রকাশিত হয়েছে তাতে আপনার নামটি কত নম্বর সিরিয়ালে আছে তো সেটি চেক করার জন্য প্রথমে আপনার মোবাইলে এই ওয়েবসাইটটি ওপেন করে নেবেন। তো এই ওয়েবসাইটটির পার্টিকুলার লিঙ্কটি আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখব। তো আপনারা লিঙ্কে ক্লিক করে এই ওয়েবসাইটটি ওপেন করে নিতে পারবেন। তো এখানে দেখুন দুটি অপশন আছে, সার্চ বাই নেম অথবা এপিক নাম্বার। আপনার কাছে যদি আপনার ভোটার কার্ডের নাম্বার অর্থাৎ এপিক নাম্বারটি থাকে তো সেক্ষেত্রে এই দ্বিতীয় নম্বর অপশনটি আপনি সিলেক্ট করবেন। আর আপনার কাছে যদি আপনার ভোটার কার্ডের নাম্বারটি না থাকে তো সেক্ষেত্রে এই নেম অপশনটি সিলেক্ট করবেন। নেম অপশনটি সিলেক্ট করার পর নিচে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম এবং নিচের ক্যাপচা কোডটি সঠিকভাবে পুট করে নিচের সার্চ অপশনে ক্লিক করবেন। তো আমার কাছে যেহেতু আমার এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটি আছে তো সেক্ষেত্রে এই এপিক নাম্বার এই অপশনটি আমি সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এখানে দেখুন এপিক নাম্বার, অর্থাৎ এখানে আমাদের ভোটার কার্ডের নাম্বারটি পুট করতে হবে। ভোটার কার্ডের নাম্বার পুট করে দিয়েছি, তারপর নিচের ক্যাপচা কোডটি এই বক্সের মধ্যে সঠিকভাবে পুট করতে হবে। তো এখানে আমাদের ভোটার কার্ডের নাম্বার এবং ক্যাপচা কোডটি পুট করার পর নিচের সার্চ অপশনে ক্লিক করবেন। তো দেখুন সার্চ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আমাদের ভোটার কার্ডের সমস্ত তথ্য অর্থাৎ আমাদের নাম, ভোটার কার্ডের নাম্বার সমস্ত তথ্য এখানে শো করছে। তো আমরা যেহেতু জানতে চাই যে ভোটার লিস্টে আমাদের নামটি কত নম্বর সিরিয়ালে আছে তো সেক্ষেত্রে এখানে দেখুন শো বলে একটি অপশন আছে, তো এর উপরে আমরা ক্লিক করব। তো দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম একটি পেজে রিডাইরেক্ট হবে এবং এখানে দেখুন লেখা আছে ভোটার ইনফরমেশন। তো এখানে দেখুন আমাদের বিধানসভার নাম, পার্ট নাম্বার এবং আমাদের পোলিং স্টেশনের নাম দিয়ে দিয়েছে এবং আমরা যেটি জানতে চাই যে ভোটার তালিকাতে আমাদের নামটি কত নম্বর সিরিয়ালে আছে। তো এখানে দেখুন দিয়ে দিয়েছে ভোটার সিরিয়াল নাম্বার, অর্থাৎ এটি হলো আমার সিরিয়াল নাম্বার। আমাদের ভোটার তালিকাটি ওপেন করে যখনই আমি এই নাম্বারটি দিয়ে সার্চ করব সঙ্গে সঙ্গে আমার নামটি কিন্তু ভোটার তালিকা থেকে খুঁজে পেয়ে যাব। তো এইভাবে কিন্তু আপনিও অবশ্যই জেনে রাখবেন যে আপনাদের ভোটার তালিকাতে আপনার বা আপনার পরিবারের সদস্যদের নাম কত নম্বর সিরিয়ালে আছে। আমি রোজই বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি যাতে ভিডিওগুলি আপনার দৈনন্দিন জীবনে কোনো না কোনো দিন কাজে আসে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এবং আপনার মনে যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।